থাকবো তোমার বাড়ি যাব। বেনি মাথু তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাথু মোহন বাঁশি তোমার তরুমলে বাজিয়েছিলে আমি তখন মালতীশ বলে। ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি, আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব বেনি মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে, বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে। গুঞ্জি উলি গুঞ্জি তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো, ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব বেনি মাধব এতদিনের পরে সত্যি বলো, সেই সব কথা এখনো মনে পড়ে? সেই সব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল বেশ ভালো। জুড়িয়ে দিলে চোখ আমার পুড়িয়ে দিলে চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো তো। রাতে এখন ঘুমোতে যায় একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চূড়া পথের বাঁকে, মিলে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শুনি, আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেনি মাধব আগুন জ্বলে ক, কেমন হবে আমিও যদি নষ্ট কি হয়। ধন্যবাদ।